বর্দিমা, বর্দিমা দরজা খোলো, আমি তোমার খাবার নিয়ে এসেছি। বর্দিমা, তুমি এ ঘরে কেন এসেছো? খাওয়াতে এসেছি। খাওয়াতে এসছো মানে? খাওয়াতে এসছো মানে, আচ্ছা দেখো, তুমি রাগ করে উপোস করে থাকবে, তুমি কিচ্ছু খাবে না, অসুস্থ হয়ে পড়বে, সেটা তো আমি মেনে নিতে পারবো না, তাই তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। তুমি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? হ্যাঁ, কি ব্যাপারটা, কি কি ভেবেছো কি তুমি? আমি খাবো না। আরে তুমি এত চেঁচাচ্ছো কেন? সবাই শুনবে তো। শুনুক, শুনবে তো শুনুক। আমি কি ওকে ভয় পাই নাকি? কি ভেবেছো কি তুমি? কেন আমাকে ভুল কথা বলে তুমি এরকম ভাবে নিয়ে গেলে মন্দিরে, বলো। আশ্চর্য তো, তুমি পাড়াশুদ্ধ লোককে জানাবে এই কথাটা? যখন তখন জানো তাই অন্যায় করবে, আর ভেবেছে বর্দিমা ভালোবাসে তাই মুখ বুঝে সবকিছু সহ্য করবে, সবকিছু মেনে নেবে। না তো, আমি একদম তা ভাবিনি। আমি তো দেখেই নিলাম তুমি আমাকে কত ভালোবাসো। মন্দিরে অতগুলো লোকের সামনে আমাকে কি বলতে বাকি রেখেছো বলো তো? হ্যাঁ, তুমি এখনো চেনো না আমায়। চিনি না, তোমায় কে চেনে না বলো তো? তুমি তো সর্বাণী বসু, সর্বাণী বসুকে কেউ চেনে না, এটা হতে পারে? হ্যাঁ, কি আমি বলে দিলাম তোমাকে? সর্বাণী সরকার, খেয়ে নাও প্লিজ, চলো 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 চলো। আমি বলেছি খাবো না, আমি খাবো না। দেখো না, এর জন্য তোমাকে কি শাস্তি দিই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি আমাকে শাস্তি দেবে তো দিও। আমি ভুল করেছি, আমি তোমাকে মিথ্যে কথা বলে মন্দিরে না নিয়ে গেলেই তো হতো, তাই তো? হ্যাঁ, তাতে আমার কি হতো, তোমার বরেরই হতো। মামু তো একা আমার নয় না? দেখো সোনাদিমাকে তো ঠাকুর মশাই বলেছিল ফাঁড়া কাটাতে হবে, তাই সোনাদিমা পুজোর ব্যবস্থা করেছিল। ঠিক আছে, তুমি পুজো দিতে না, চলে আসতে পুজো না দিয়ে, কি হতো, ফাঁড়া কাটতো না, যা হতো তোমার বরেরই হতো, তোমার বর তো হাত পা ভেঙে বাড়িতে বসে থাকতো। দেখো সোনাদিমার তো বয়স হয়েছে, কিচ্ছু করতে পারতো না, তারপর আমার তো সংসার আছে, এসব ছেড়ে যাওয়া সম্ভব নয়, কি হতো, তোমার রোজ রোজ গিয়ে তোমার বরের সেবা করতে হতো। কি গো, তাহলে খুশি হতে তো? খেয়ে নাও।